দিছে কাগজটা কি দিতে হবে? এই নাম্বারটা কার? এখানে একটা ফোন নাম্বার লেখা আছে, এই নাম্বারটা কার? উনি এই জানলা দিয়ে এই নাম্বারটা ওনাকে দিছে। কি বলছে? এই নাম্বার যোগাযোগ করতে বলছে, ফোন দিতে বলছে, পর্চার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে বলছে? আপনি যদি সত্যি কথা না বলেন আপনার দেশের শত্রু। আপনি যদি সত্যি কথা না বলেন, আমি চিনি আসেন আপনি, আমি আপনার চিনি, আপনি সত্যি কথা না বলেন আপনি দেশের শত্রু। এরপর এই নাম্বারটা কি ওনার সাথে যোগাযোগ করার জন্য দিছে? আমি আপনাকে যেটা বলছি, আমি পর্চার কথা শুনতে চাচ্ছি না। এই নাম্বারটা কি উনি আপনাকে যোগাযোগ করার জন্য দিছে? হ্যাঁ, কি বলবে পর্চার ব্যাপারে? উনি কি করে বলছে? আপনি ওনাকে এই নাম্বারটা দিছেন, উনি কি করেন? কি করেন এই লোক, এই নাম্বারে এই ব্যক্তির নাম? এখানে নাম লেখা আছে শফিউদ্দিন। এই লোক কি করেন? এই শফিউদ্দিন কে? শাহিজুদ্দিন। শাহিজুদ্দিন এরই কে? আপনি? আপনি ওনাকে নাম্বারটা কেন দিচ্ছেন? কেন চাইছে আপনার কাছে নাম্বার? নকল নিছে আমার কাছে, অনেক নকল দিচ্ছে। তো এইখান দিয়ে কেন? নকল কারক এখানে অফিসিয়াল কাজের জন্য মানুষ আসবে না? এখানে কি গোলা বারুদ আছে? চুরি করবে কেউ? টাকা পয়সা আছে? এটা ব্যাংক, ব্যাংকেই মানুষ ঢুকে। হ্যাঁ, সংরক্ষিত এলাকাতে আপনারা চাকরি করেন না? কেউ যদি অফিসিয়াল কাজের জন্য আসে সে কি এখান দিয়ে নিবে? কেন? কে বলছে এটা? আপনাদের ডিসি অফিসের লোক কই? এই 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 জায়গা এখানে লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে সাইনবোর্ডে? কেন আমি সাইনবোর্ড পড়ব? কেন অফিসিয়ালের কাজ করতে লোকজন অফিসিয়াল জায়গা দিয়ে আসবে? জানলা দিয়া এখানে ঢোকা যাবে না ভাই। আমি এখানে ঢুকতে না পারো? এতে ঢোকা রাস্তা কই? আপনি বলছেন না কথাটা, এটা নিয়ম, আমি এটা প্রমাণ করবো। হ্যাঁ, আপনি বলেন আপনার নাম কি? আপনি বলছেন এটা নিয়ম। নূর মোহাম্মদ? আপনি পদবি কি? এখানে অফিস সহকারী। আপনি বলতেছেন এটা নিয়ম, এই জায়গা দিয়েই মানুষ সার্ভিস নেবে আর ওই দরজা বন্ধ থাকবে?